তৃতীয় রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পারবীরহাটা এলাকায় এক মহিলার শিশুপুত্র হারিয়ে যায়। ছেলেকে হারিয়ে ওই মহিলা হতাশ হয়ে পড়েন। বীরহাটা এলাকায় এক ব্যবসায়ী ওই শিশুটিকে ঘোরাফেরা করতে দেখেন। ওই ব্যক্তি শিশুটিকে নিজের কাছে রেখেই সিভিক ভলেন্টিয়ার কল্যাণ রায়কে খবর দেয়। করছিলাম দোকান বন্ধ করছিলাম, দোকানের সামনে ঘোরাঘুরি করছিল, তারপর আমি ভাবলাম অন্য জনের বাচ্চা, তো যাই হোক সাইড মানে আলাদাভাবে সাইড করে রাখা হয়েছিল। হ্যাঁ এখন পাওয়া গেছে। হ্যাঁ তার মায়ের হাতে তুলে দাও। বাচ্চাটা এই দোকানের সামনে ঘোরাঘুরি করছিল, দোকানের সামনে ঘোরাঘুরি করছিল, কান্নাকাটি করছিল, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। আলাদা করে রাখা হয়েছিল, সাইড করে রাখা হয়েছিল। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তেলমারি পাড়া। ওই সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে শিশুটির মায়ের সন্ধান পায়। হয়েছিল এখানে একটা বাচ্চা শিশু কান্নাকাটি করছিল এখানে দাঁড়িয়ে এই রোডের মধ্যে মাঝখানে। এখন পুজোর সিজন, আপনারা নিশ্চয়ই জানেন এখন পুজোর মরশুম চলছে। এখানে একটা বাচ্চা শিশু কান্নাকাটি করছিল, মা বাবা আগে ছেড়ে এখানে চলে এসেছিল, কিন্তু যখন এখানকার স্থানীয় লোকেরা এসে আমাকে এসে বলে যে স্যার স্যার এরকম বাচ্চাটাকে এখন মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বললাম আমি যে আমরা ট্রাফিক জেলা পুলিশ বা জেলা সদর ট্রাফিকের পক্ষ থেকে আমরা বাচ্চাটাকে সঠিক জায়গায় রাখি এবং আমরা ইনফর্ম করি এবং খোঁজাখুঁজি করি। প্রথমে দেখতে পেয়েছিল এখানকার এই যে স্থানীয় দোকানদার, হ্যাঁ স্থানীয় দোকানদাররা দেখে বাচ্চাটাকে কান্নাকাটি করে দেখে ওরা নিজেরা রেস্কিউ করে ওরা নিজেদের সঠিক জায়গায় রাখে এবং আমাকে বলে যে স্যার এরকম একটা বাচ্চা হারিয়ে গেছে, আপনি একটু ব্যবস্থা করুন। আমি তখন এখানে ট্রাফিক কন্ট্রোল করছিলাম, আমি ওই দিকটা ট্রাফিক কন্ট্রোল করছিলাম। ওনাদের কাছে এলাম, ওনাদেরকে আশ্বাস দিলাম, বললাম কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে বাচ্চা সঠিক জায়গায় পৌঁছে যাবে। আমরা আইটুলে বর্ধমান জেলা পুলিশ থেকে আমরা আইসি বর্ধমানের কাছে স্যারের কাছে পাঠাতাম। মার হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এনার বাড়িটা ওনারা বলছে আশেপাশে ওই ভিতরে কোথায় থাকে। ওনাদেরকে বললাম বাচ্চা এই সময় প্রচুর পরিমাণে পুজো আসছে, বিভিন্ন রকম লোকজন আসছে, সবসময় উচিত বাচ্চাদেরকে নিজেদের আয়ত্তে রাখা, বাইরে যাতে না বেরিয়ে যাওয়া। এর জন্য জেলা প্রশাসনের তরফ থেকে একটা করে পাস দেওয়া হচ্ছে। আমরা বলবো প্রত্যেককে যাতে পাসগুলো কালেক্ট করে, বাচ্চার নাম ঠিকানা মোবাইল নাম্বার রেখে দেয়, যাতে সঠিক ব্যক্তি সঠিক জায়গায় বাচ্চাটাকে তার মায়ের কাছে তুলে দিতে পারে। পরে ওই ব্যবসায়ী শিশুটিকে তার মায়ের কোলেই ফিরিয়ে দেয়। সন্তানকে পেয়ে খুশি মা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।